ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন যে একটা আয়াত আছে যেটা তেলাওয়াত করলে নাকি আল্লাহ সন্তান দেন। আসলে এমন কোন আয়াত আছে কিনা আমার জানা নাই যেটি তেলাওয়াত করলে আল্লাহ সন্তান দিবেন, এটা আমার জানা নেই। তবে আমি অবশ্যই আপনাকে বলবো যে যদি কেউ বলেন যে আয়াত আছে তাহলে অবশ্যই হাদিসে সেটা থাকা লাগবে যে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি তার সন্তান না হয় তাহলে সে যেন এটি আয়াতটি তেলাওয়াত করে এবং তেলাওয়াত করে আল্লাহ তাকে সন্তান দিবেন, এ ধরনের প্রমাণ আপনাকে থাকা লাগবে। আর বানাওট একটা আমি বলে দেবো যে অমুক আয়াত তেলাওয়াত করলে সন্তান হবে এটা যেন কখনোই না হয়, আপনি কখনোই কারো কথা বিশ্বাস করবেন না। যদি কেউ বলে তাকে বলবেন যে হাদিসে আছে কিনা বিষয়টি যে অমুক আয়াত তেলাওয়াত করলে সন্তান হয়, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোরআনের একটি আয়াত আছে যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, অর্থাৎ তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি হচ্ছেন ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল। তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে তিনি কি করবেন, তিনি তোমাদের উপর অজোর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে মাল দ্বারা, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। এর থেকে যেটি বোঝা যায় পরিষ্কার সেটি হলো যে ইস্তিগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা, এটি আমাদের জন্য কর্তব্য। অতএব যাদের সন্তান হয় না তাদের প্রতি অনুরোধ করবো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করেন। এবং এটি অনেক সালাফ বলেছেন যে তারা ফল পেয়েছেন এটি করে, কোন কারক সন্তান না হলে তাদেরকে ইস্তিগফার করতে বলতেন, তারা বেশি বেশি ইস্তিগফার করত, তখন আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন। যে কারণে মহান আল্লাহ এখানে বলেছেন, এটি জানি না এ আয়াত থেকে ভুল বুঝেছেন কিনা কেউ, কিন্তু এটি তেলাওয়াত, এ আয়াত তেলাওয়াত করার কথা বলা হয়নি, বরং এ আয়াতে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি ইস্তিগফার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান দিবেন, এটি এ আয়াতে বলা হয়েছে, কিন্তু এ আয়াত তেলাওয়াতের কথা বলা হয়নি। জানি না এখান থেকে ভুলটা বুঝেছেন কিনা। তো যাই হোক, যদি থাকে তাহলে অবশ্যই আমি যেটা বলেছি প্রমাণ লাগবে। আর এ আয়াতে যেটি বললাম বেশি বেশি ইস্তিগফার করেন, বেশি বেশি ইস্তিগফার করেন। আমি কালকে উত্তর দিয়েছি একটা প্রশ্ন কিভাবে ইস্তিগফার করতে হয়, আপনি দিনে 100 বার ইস্তিগফার পাঠ করুন এবং অন্তরের সাথে, আপনি অন্তরের সাথে বিশ্বাস নাই, আপনি এখলাসের সাথে বলছেন না, তাহলে ধরুন এখলাসের সাথে বলবেন দিনে 100 বার, 70 বারের বেশি যেমনটি হাদিসে এসেছে। তারপরে সৈয়দুল ইস্তিগফার যেটা রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটাও পাঠ করবেন। আমি কালকে উত্তর দিয়েছি বিস্তারিতভাবে ইস্তিগফারের ব্যাপারে, সে উত্তরটা আপনারা খেয়াল করবেন। তো আমি অনুরোধ করবো যে বেশি বেশি ইস্তিগফার করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিবেন।